আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যে যেখানে আমাদের আজকের লাইভ ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের সাথে আছেন আমাদের কিছু সম্মানিত প্রিয় ভাই, যারা ব্রাদারহুড। আমাদের আমাদের সাথে আছেন মোর্শেদ ভাই, ইমাম ভাই, শরীফ ভাই, আলমগীর ভাই এবং আমাদের হান্নান ভাই, বনি ভাই এবং রবির ভাই। তো আজকে ঈদের দিন, ঈদুল আজহা, ঈদ মানে আনন্দ। এবং আপনার আচ্ছা যেটা হচ্ছে কি, আমাদের সাথে ক্যামেরাম্যান এবং ডিরেক্টর আমাদের কবির ভাই, সর্বপ্রথম মোবারকবাদ জানাই যারা আজকের ঈদ আয়োজন স্পেশাল আয়োজন করছে। স্পেশালি আজকে ঈদুল আজহার সবাইকে শুভেচ্ছা, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক এভরি ওয়ান অফ ইউ। স্পেশালি আজকে মুর্শিদ ভাইয়ের বাসায় সকালে ঈদের নামাজের পরপর যে হালকার উপরে যে নাস্তা হয়েছিল, হালকার উপরে জাপসা, এটা সেরকম ছিল। এরপরে আলমগীর ভাইয়ের বাসায় ছিল আরেকটু মাইন্ড ব্লোয়িং, আরেকটু আপার ক্লাস। এখন কি বললাম, এটা হচ্ছে দুপুরের খাবার, আলিম এন্ড চটপটি ওয়াজ দ্য বেস্ট ওয়ান। আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে ঈদ মোবারক। আজকে পবিত্র ঈদুল আজহার দিনে আপনাদেরকে আমাদের অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। বেসিক্যালি ওল্ডামে প্রথমে ঈদুল আজহা, এবং এই জন্য যারা এই ভাইয়েরা আছেন আমার পাশেই, আমি আর হানান ভাই সারা উনি সারা, বাকি সমস্ত ভাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। এবং খুব ভালো লাগছে লন্ডন ছেড়ে এসে ম্যানচেস্টারটাকে খুব ভালোভাবে এনজয় করতেছি আপনাদের সবাইকে পেয়ে। তো আপনারা সবাই ঈদ উদযাপন করবেন এই আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমরা আনন্দিত আপনাকে পেয়ে, ধন্যবাদ। থ্যাংক ইউ হানান ভাই। ঈদ মোবারক এভরিওয়ান। আমি লন্ডন থেকে এসেছি, ওল্ডামে ঈদ করতে খুব ভালোই লাগতেছে, স্পেশালি বারবাকিউ পার্টিতে অ্যাটেন্ড করে আরও বেশি আনন্দ পাইতেছি। আশা করি বারবাকি যখন শেষ হবে তখন খাবো আরও খুব মজা পাবো, একটু ভালো লাগবে। সবাইকে ঈদের ইভেন্ট শুভেচ্ছা। ওসমান গনি ভাই, আসসালামু আলাইকুম আহমতুল্লাহ, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আসলে আমরা লাস্ট 5 বছরই ঈদ উদযাপন করলাম মোটামুটি মাঝে, তো দিস ইজ একটু ডিফারেন্স হয়ে গেছে, কারণ আমরা কিছু বাইরে মিস করলাম। যদিও সে হ্যাপি ঈদ আছে, বাট স্যার আর আমরা সোহাগ ভাই, আমার শরীফ ভাই, জুনায়দ জিয়া ভাই স্পেশালি, তো সবাই মিস করলাম তারেক ভাই ওয়েল। তো ইনশাল্লাহ আমরা নেক্সট আরও সুন্দর হবে, ভালো হবে, সবাই আমাদের ঈদ করবে। তো আপনার এই পর্যায়ে আমরা যাই আজকে আমাদের মাস্টার শেফ বারবিকিউ পার্টির, আমাদের রবিউল ভাই। রবিউল ভাই, বাংলাদেশ থেকে একদিন আগে ঈদ, আমরা বাংলাদেশ থেকে একদিন আগে ঈদ করতেছি। বাংলাদেশে যারা আমাদেরকে দেখবেন এই ভিডিওটা, তাদেরকে অগ্রিম ঈদ মোবারক। এমনকি আপনারা সব আমাদের জন্য দোয়া করবেন, আমরা দেশের বাইরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মা বাবা ভাই বোন ছাড়াই ঈদ করতেছি। আলহামদুলিল্লাহ এখানে অনেক ভাই, অনেক ভাই, অনেক বোন ভিতরে আছে, সবাই আছে আলহামদুলিল্লাহ, মা বাবা ভাই বোন ছাড়াও আলহামদুলিল্লাহ। আমরা দেশের ফ্লেভারে বা ফ্যামিলির যে এনভায়রনমেন্ট, আলহামদুলিল্লাহ এনভায়রনমেন্টটা আমরা বিদেশেও পাইতেছি, তার জন্য তাদেরকে আসলে স্পেশাল মোবারক। আচ্ছা, তো এই হচ্ছে আমরা আমাদের সম্মানিত শরীফ ভাই, যার গার্ডেন আজকে আমরা এখানে বসে আছি, যেখানে আমরা আজকে বারবিকিউ পার্টি করছি, এসে আমাদের শরীফ ভাই ওনার বাসায় আজকে আমাদের সবার দাওয়াত। এটা আসলে রিভাইভালের রিভাইভাল অর্গানাইজ করেছে আজকের এই বারবিকিউ পার্টি ওনার বাসায়, এটা ফ্যাসিলিটেট করছে। জি, তো আমরা শরীফ ভাই থেকে আমাদের ঈদ উপলক্ষে কোনো ঈদ মেসেজ থাকলে শরীফ আমাদেরকে শেয়ার করুন। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঈদ পার্টির শুরুতেই সবাইকে, পৃথিবীর যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতেছেন, সবাইকে ঈদ মোবারক। আর আজকে আসলে আমি পার্সোনালি খুব বেশি ফিল করতেছি আমাদের এই আড্ডার মাঝখানে সবচেয়ে মধ্যমণি থাকতেন আমাদের ইকবাল ভাই, ইকবাল ভাইকে আমরা যদি ইকবাল ভাইকে আমরা আমাদের এই পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, ইকবাল ভাই, ইয়াস, আমরা সবাই মিস করতেছি। ইভেন কি আমাদের অনেক ভাবিরও মিস করে, আপনার অনেক গান, আমার বিশেষ করে বিভিন্ন প্রোগ্রামে আমার বাসায় আপনি অনেক গান গাইতেন এই জন্যে। ওকে, যাক, আমরা ঈদুল আজহার আলহামদুলিল্লাহ বিদেশের মাটিতে আমরা আলহামদুলিল্লাহ ইউকেতে খুব সুন্দর করে ঈদ উদযাপন করতেছি। বিশেষ করে আমাদের আবার ইকবাল ভাইয়ের কথা আসে, ইকবাল ভাইয়ের প্রতিষ্ঠিত এখানে রিভলভার কালচারাল গ্রুপ ভাইদেরকে নিয়ে এখানে রবিউল, রিগান, ইমাম, গনি যারা আসেন সবসময় আমরা প্রোগ্রাম করি, আলহামদুলিল্লাহ আমাদেরকে খুব আনন্দ দেয়। আমরা যেন এই
ব্রাদারহুডটা যেন সবসময় থাকে, মিলেমিশে থাকতে পারি, যেন আমরা সবাই আমাদের কাজকর্মী যেন আল্লাহ বারাকা দেন, আর আমাদের ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে এগুলো যেন আল্লাহ মাফ করেন। এগেন সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের শরীফ ভাই তাই নাকি ঈদ মোবারক, ঈদ মোবারক, বলো ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, বলো ঈদ মোবারক, আজ আনন্দ প্রতি প্রাণে প্রাণে, আজ আনন্দ প্রতি প্রাণে প্রাণে, দুলছে খুশি নদী পাবনে, দুলছে খুশি নদী পাবনে, ঘরে ঘরে জনে জনে, ঘরে ঘরে জনে জনে, আজ মুখর হব মোরা গানে গানে, আজ মুখর হব মোরা গানে গানে, ঈদ মোবারক, ঈদ মোবারক, বলো ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, বলো ঈদ মোবারক। আমরা যেটা বলছি সেই কথা, এখন যারা আমাদের সাথে গান পরিবেশন করে নাই ওনারা আমাদেরকে কিছু ভিন্নধর্মী জোক শোনাবে। আমরা কি জোকস কার কে শুরু করবো? জোকস Come with me, just listen to me. Come. Read quick, quick. Okay. Sajid, just go. Okay, so we're going to set up the room. I'm going to go. যাবেটা কালকে থেকে কোন ড্রিঙ্কস করবো না। এখন থেকে পুরো ভালো হয়ে যাবো, সবকিছু শেষ। তো তারা উঠলো, বাসা গেলো, শোয়ার আগে একটা একটা জিজ্ঞেস করতেছে, তো রে তুই তো বলছিলি আমারে কালকে থেকে ড্রিঙ্কস করবো, এটা কি বেটা হাগল হয়েছে বেটা? ড্রাঙ্ক অবস্থা কি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যায়? ড্রাঙ্ক অবস্থা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যায়? এটা পরে ভেবে দেখবো। এখন হচ্ছে গিয়া আমরা পরবর্তী জোকসের জন্য, এটা তো আমার জোকস হয় নাই আসলে, আমি জোকস মানুষ না, আমি গানের মানুষ, তো আমরা জোকস শুনবো শরীফের কাছ থেকে। আলমগীর ভাই যেটা বলতেছেন আসলে জোক এখন তো আসতেছে না, খাওয়ার সামনে অনেক, দুই ঘন্টা ধরে খালি খাওয়া রেডি করতেছে রবিউল আর রিগা, এটা একটা বড় জোক। ইদার জানায় যে সেই আলমগীর ভাইয়ের হাতে খাওয়া আসার পর তার আর তো কিছু খাওয়া নাই না, আর কত মনে লাগে আল্লাহই জানে, আর বেশি লাগবে না সর্বোচ্চ। ইউ গোনা শেয়ার জোকস উইথ আস, হুজ গোনা শেয়ার জোকস উইথ আস? নোয়াখালী সব মানুষ বিলাইয়ের মতো চলে।
ইমাম একটা রিকোয়েস্ট আছে সান্ড গায়া নওজোয়ান সুজদ কুলদ বাশ করে আর শিনা দিতে একাই ও বায়া রাসাদ গায়া নওজোয়ান সুজদ কুলদ বাশ করে আর শিনা দিতে একাই জোর ইমাম নোয়া খেলা ব্যাগ মানুষ বীরের মতন চলে বিপদ বাধা বেকার সাদি হাসা কথা বলে নোয়া খেলা ব্যাগ মানুষ বীরের মতন চলে বিপদ বাধা বেগন সারি হাসা কথা বলে Thank you, Jazba. Can I go now? Okay, now you can go now. সুরমা গঙ্গর পারো বাড়ি সাজো লালের উত্তর সরি দেশ বিদেশে বেটাগিরি আমরা হকল সিলোটি সিলোটের ওই হবলার বাগান খাইলে জুরাই হবলের পরাণ সিলোটের ওই হবলার বাগান খাইলে জুরাই হবলের পরাণ সিলোটের সানা খেলে বাই দিন চলে না একদিন আর কি করতে হালারে কি আমরা একটা মহান আল্লাহ বলেন তার একটা আমাদের বাড়ি তালা দিয়ে টিউলান দিয়ে আমরা শেষ করে দিব যাদের ওকে থ্রি টু ওয়ান গো যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না রাতের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না যে আমরা গানের কথা মতো আমরা বলতেছি আমরা শুধু আল্লাহর প্রেম চাই আমরা আর দুনিয়াতে আর কোনো মানুষের প্রেমের জন্য আমরা না ফুরি মরি সো সর্বোপরি আমরা আজকে ঈদের দিন যে যেখানে আবারও দেখছেন আমাদেরকে সর্বশেষ এখন এই মুহূর্তে আমাদের সাথে যারা জয়েন করেছেন আপনাদের সবাইকে আবারও পবিত্র ঈদুল আদহার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক জাজাকুমুল্লাহ খাইরান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম